মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের কিরিটেশ্বরী অঞ্চলে বেলেপুকুর গ্রামে মিজানুর রহমান নামে এক ব্যক্তির বাড়িতে আগুনে ভস্মীভূত হয়ে গেল গোটা বাড়ি। কি কারণে এই আগুন লাগলো তা বুঝতে পারছেন না কেউ। বাড়ির সমস্ত জিনিস পুড়ে ছাই হয়ে যায় বলে জানা গেছে। বাড়ির ভেতরে 27,000 টাকা নগদ ও বেশ কিছু সোনাদানা পুড়ে যায় এবং সমস্ত আসবাবপত্র ভস্মীভূত হয়ে গেছে। এই ঘটনায় 2টি গবাদি পশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় 2 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এই বিষয় নিয়ে নবগ্রাম থানায় জানানো হয় বলে পরিবার সূত্রে জানা গেছে। কিছু পড়ে তবে কারেন্টের তার ফারগানা তো সবই পুড়ে তো তছনছ হয়ে গেছে। ইলেকট্রিক লোক এসেছে, একটি লোক লোকের মেরামত করছে। শুনতে পেয়েছি যে আগুন লেগে গেছে গ্রামে। আমরা ছোটাছুটি এনাম, এসে দেখছি তো ঘরটা তখন জ্বলন্ত অবস্থায় ছিল। আমরা কেউ আগুনের কাছে ভিড়ছে, বলতে বলতে গেলে কিছু শোনা ছিল বলছে ভরে ডাইরেক্ট মতন। আর আপনার এই গত পরশু দিনকে একটা লোন তোলা ছিল 28,000 টাকা, 1,000 টাকা খরচা করেছিল, 26,000 টাকা এই ল্যাপের ভিতরে ভরা ছিল। কোনো ভাই করতে পারেনি, আগুনে পুড়ে গেছে।